অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 9 নভেম্বর টু 15 নভেম্বর কেমন যাবে এই সপ্তাহ, এই ভিডিওতে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও, এটি চন্দ্র রাশি ধরে এই ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এই রাশিফলটি সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়, কিন্তু আপনাদেরকে আগাম কি হতে পারে সেই দিকে গাইড হিসেবে কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে সাহায্য করবে। দেখুন, এ সপ্তাহে 13 নভেম্বর শুক্রবার ধনতেরাস এবং 14 নভেম্বর শনিবার শুভ দীপাবলি কালী পুজো, এই দুটি মহাপর্ব এ সপ্তাহে থাকছে। তো শুরু করা যাক। 9 নভেম্বর টু 15 নভেম্বর তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত, আমি আগের ভিডিওতে আমি আপলোড করেছি মেষ থেকে কন্যা, এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশি টু মীন রাশি কেমন যেতে চলেছে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা আসতে পারে। প্রথমে আপনাদেরকে জানাই তুলা রাশি। তুলা রাশির সফলতা লাভের জায়গায় কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, অর্থাৎ সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে, প্রেমজ সম্পর্কটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেমের দিকে আপনাদের যথেষ্ট ভালো দিক, নতুন প্রেমের কানেকশানগুলো আসবে বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে। এবং আপনাদের এ সপ্তাহের শেষের দিকে আপনাদের ব্যয় অত্যাধিক পরিমাণে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু হবে। কর্মক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে একটু হলো ডিস্টার্বেন্সের জায়গা দেখা যাচ্ছে। যারা গুরুজন ব্যক্তিরা আছে আপনাদের, তাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। ছোটোখাটো পায়ে চোট আঘাত বা কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে তুলা রাশির। তুলা রাশি এডুকেশনের দিকটা ওভারঅল ভালো এবং আপনাদের বন্ধু বান্ধবের থেকে আপনারা সহযোগিতা পাবেন, কিন্তু আপনাদের পার্টনারের শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার শেষ সময়, অর্থাৎ শত্রুতার দিকটা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং এই সপ্তাহে চট করে কাউকে টাকা ধার দিবেন না, টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং অনেকে আপনাকে মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে কাজ হাসিল করার চেষ্টা করবে। এবং এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা কিন্তু যথেষ্ট চাপ দেখা যাচ্ছে এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের ভাগ্য 60%। এরপরে যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে মোটামুটি যদি বলা যায় ভালো দিক দেখা যাচ্ছে, আপনাদের সফলতার জায়গা লাভের জায়গায় তৈরি করবে। এ সপ্তাহে আপনাদের নতুন কিছু কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মের দিকটা আপনাদের যথেষ্ট ভালো এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হট টেম্পারমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আনবে। সেম টেম্পারমেন্টের দিকটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের মানসিক চাপ সৃষ্টি হবে। ভাগ্যের ব্যাপারটা, ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগাচ্ছেন বা লটারিতে টাকা লাগাচ্ছেন বা শেয়ারে টাকা লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা যথেষ্ট ভালো। প্রেমজ সম্পর্কের দিকটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভালো, গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখুন, নিজের শরীরের দিকটাও কিন্তু অবশ্যই এ সপ্তাহে নজর রাখুন, শরীরগত দিকটা কিন্তু অবশ্যই নজর রাখবেন এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, উচ্চ পদমর্যাদা কোনো অফিসার বা লেভেলের সঙ্গে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। আপনাদের ভাগ্য 75%। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের
প্রেম প্রণয়ের জায়গায় ভালো, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভালো, কিন্তু শত্রুতা, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জটিলতা, এবং আপনাদের ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বর্গাত নিয়ে, শরীরের দিকটা, শরীরের পার্ট নিয়ে আপনাদের সমস্যা আসতে পারে, এবং অহেতুক কিছু কিছু ক্ষেত্রে খরচ হবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে, এবং ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এদিকে অবশ্যই সাবধানে থাকুন। এবং যারা ট্রেন্ডিংয়ে টাকা লাগান বা লটারি বা শেয়ারে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের নতুন কিছু কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে। এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা, পিতার থেকে সহযোগিতা বা পৈতৃক সূত্রে কিছু অর্থ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু এ সপ্তাহে দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের, আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু সপ্তাহের প্রথম দিকটা খুব একটা ভালো না থাকলেও, পরের দিক থেকে ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভালো হবে। আপনাদের স্বামী স্ত্রীর বন্ডিং ভালো দেখা যাচ্ছে, আপনাদের প্রেমজ সম্পর্কের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি, কর্মর জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু শত্রুতা যোগ কিছু কেনার সম্ভাবনা বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। নতুন প্রাপ্তি, কোনো কিছু প্রাপ্তির জায়গা কিন্তু এই সপ্তাহে আপনাদের তৈরি করছে, এবং আপনাদের মাঙ্গলিক কাজের জন্য অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা কিন্তু এই সপ্তাহে কথা বলতেই পারেন, বিয়ে কেন্দ্রিক জায়গাগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে দিবে, এবং নতুন কোনো যোগাযোগ এই সপ্তাহে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য অর্থাৎ মা বাবার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উন্নতি কিন্তু হবে। ওভারঅল মকর রাশির ভাগ্য এ সপ্তাহে 80%। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, নতুন কোনো ব্যবসা আপনারা উদ্বোধন করতেই পারেন বা তার পুজো করতে পারেন। এই সপ্তাহে আপনাদের প্রেমজ সম্পর্কের দিকটা ভালো, আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা আসতে, মায়ের হেলথের দিকটা অবশ্যই নজর রাখুন। নতুন কর্মযোগ সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে আপনাদের কর্ম মান সম্মান বৃদ্ধি, প্রতিষ্ঠা আপনাদের হবে, নতুন যোগাযোগ আপনাদের হবে, এবং প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট থাকছে, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এবং আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। এরপরে রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে ব্যথা বেদনা দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্রে ভালো মোটামুটি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভ, এবং নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে, এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালো, কিন্তু প্রেমজ জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো দিক দেখা যাচ্ছে না, এই জায়গাটা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা ভালো, এবং আপনাদের কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণের যোগ কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। নমস্কার।